بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আফিউর রহমান ভাই ভারত থেকে জানতে চেয়েছেন যে শিশুকে দুই বছরের উপরে দুধ পান করানো নিষেধ এটা ঠিক কিনা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ যুগোপযোগী একটি বিষয় জানার জন্য ভাই চেষ্টা করেছেন এ বিষয়ে আমাদের মাঝে অনেকের মাঝে ভুল বুঝাবুঝি আছে কোনো কোনো এলাকায় দেখা যায় এমনও ফতুয়া বা তথ্য দেওয়া আছে যে দুই বছর উপরে দুধ পান করা হারাম যার কারণে শিশুকে বিভিন্ন ধরনের হারাম জিনিস খাওয়িয়ে অথবা মারধর করে বাধ্য করা হয় দুধ পান থেকে বিরত রাখার জন্য এবং এই ধরনের বিশ্বাস অনেক নরনারীর মাঝে রয়েছে যে দুই বছর উপরে দুধপান করা হারাম কোন কোন এলাকায় নিষিদ্ধ বলে নিষেধ বলে নাজ বলে এবং জায়েজ হবে না এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে সমাজে একটা বিভ্রান্তি অবস্থার মধ্যে অনেক মায়েরায় পড়ে থাকেন আমরা যদি পবিত্র পবিত্রকরণ এবং সৈহাদিসের দিকে তাকাই তাহলে এই সমস্যা অতি সহজে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে আল্লাহরাবুল আলামিনের ঘোষণা মহাগ্রন্থাল কোরআনের একতিরিশ নম্বর সুরা সুরা লোকমানের চোদ্দো নম্বর আয় আল্লাহরব্লা আলামিনের নির্দেশ দিয়েছেন আল্লাহরাব্লা আলামের নির্দেশ হলো বাবা সৈ ইন ইন সেন বিভলি দঈ হামালাত হু মুহুওয়াহানান আলা ওয়াহানিন ও ফিসা লুহু ফিয়ামাইন আল্লাহরাব্দু আলামিনের নির্দেশ হলো আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি তার জননী তাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্বে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে আল্লাহ একবার এই আয়াতকে কেন্দ্র করি অনেকে বলে থাকেন যে দুই বছর এই দুই বছরের কথা এই আয়াত দ্বারা যেমন প্রমাণিত হয়েছে সাথে সাথে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের ছিচল্লিশ নম্বর সুরা আহকাফের পনেরো নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিনের ঘোষণা রয়েছে আল্লাহ রাবুলি আলমিনের ঘোষণা ওই আয়াতের ভিতরে রয়েছে যে মা বাচ্চা পেটে ধারণ করে কষ্টের সাথে কষ্ট করে থাকে এবং কষ্টের সাথে প্রসব করে থাকে তাকে গর্বে ধারণ তার জন্য দুধ ছাড়ানো লাগে তিরিশ মাস তাকে এই যে গর্বে ধারণ এবং দুধ ছাড়াতে সময় লাগে তিরিশ মাস হিসেবে উল্লেখ করেছেন এখানে উল্লেখ থাকে যে যেহেতু আগের সুরা লুকমানের যে আয়াতে দুই বছরের কথা এসেছে তাহলে কি দুই বছরের পরে দুধ পান করানো নাজায়জ হবে বা হারাম হবে আমরা যদি পরবর্তী দলিলের দিকে তাকাই বা তথ্যের দিকে তাকাই তাহলে আমাদের মাঝে আর এই সমস্যাটি থাকার কথা নয় সেটা হলো আল কোরআনের দুই নম্বর সুরা সুরাতুল বাকারার দুশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন এর ঘোষণা হলো যে এই দুধ ছাড়ানোর ব্যাপারে তিনি এখানে ঘোষণা করেছেন যে জননীগণ পূর্ণ দুই বছর সীয় সন্তানদেরকে স্তন্য দান করবে আল্লাহ একবার অর্থাৎ দুই বছর পর্যন্ত এখনও দেখা যাচ্ছে দুই বছরের কথা এসেছে কিন্তু মজার ব্যাপার হলো এই দু বাকারার দুশো তেত্রিশ নাম্বারের আয়াতের পূর্বের আয়াতটি দুশো বত্রিশ নাম্বার আয়াত যদি আমরা দেখি তাহলে আরও বিষয়টি সহজ হয়ে যাবে যে এই বিষয়টা হলো দুই বছর দুধ পান করাবে মায়েরা সেটা হলো আপনার যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিবে তখন যদি ছোট বাচ্চা থাকে তাহলে দুই বছর পর্যন্ত দুধ পান করাবে আর এই দুই বছর ওই স্বামীর স্ত্রীকে তালাক দেওয়ার পরেও সন্তানের দুধ পান করানোর কারণে তার খরপোস বা তার খরচ স্বামী বহন করতে হবে ইসলামী শরীয়তের নির্দেশনা হল যদি কোনো স্বামী তার ছোট সন্তান দুই বছর এখনও হয়নি যদি তার স্ত্রী তালাক দেয় তাহলে দুই বছর পর্যন্ত তার সন্তানকে দুধ পান করানোর কারণে তার স্ত্রীকে খরপোজ দিতে হবে আর যদি স্ত্রী দুধ পান করাতে অস্বীকার করে তাহলে ইসলামী শরীয়তে নির্দেশ হলো তাকে বাধ্য করা হবে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর জন্য কেননা এটা বাচ্চার হক আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে এটা ঘোষণা যে দুই বছর পর্যন্ত সে দুধ পান করাবে আর এছাড়া শৈ হাদিস এসেছে যে দুধ ভাই বা দুধ বোন হওয়ার জন্য দুধের সম্পর্কের কারণে যে বিয়েগুলি হারাম হয় রক্ত সম্পর্কের কারণে যেমন হারাম হয় দুধ সম্পর্কের কারণে একইভাবে হারাম হয় তা দেখা যাচ্ছে যে দুই বছর পর্যন্ত দুধ পান করানোর সীমা হলো যে কোনো স্ত্রীকে যদি তালাক দেয় তার সন্তানকে দুধ পান করাতে সে বাধ্য কোনো স্বামী যদি স্ত্রী তালাক দেয় তাহলে তার স্ত্রীর খুরপোস দিতে সে বাধ্য অর্থাৎ দুই বছরের উপরে নয় এবং সাথে সাথে আরো একটি বিষয় যে দুই বছরের ভিতরে যদি কেউ দুধ পান করায় তাহলে দুধ বাই বোন হিসাবে অর্থাৎ দুধ বাই বা দুধ বোন হিসাবে স্বীকৃতিতে হবে এর উপরে নয় সোহুল বোখারির পাঁচ হাজার একশো দুই নম্বর আদিস আমাজানিদ্দিকে বর্ণনা করেন তিনি বলেন না বিসাল্লু সাল্লাম তার কাছে এলেন সে সময় এক লোক তার কাছে বসা ছিল এরপর রাসুল সাল্লু সাল্লামের চেহারা ক্রোধের বাঘ প্রকাশ পেল তিনি এ ব্যাপারে অসন্তুষ্ট হয়েছেন আম্মাজান আয়সা সিদ্দিকে বলেন এ আমার ভাই রাসুল সাল্লা সাল্লাম বলেন যাচাই করে দেখো তোমার বাই কারা কেননা দুধের সম্পর্ক কেবল তখনই কার্যকরী হবে যখন দুধই হলো শিশুর প্রধান খাদ্য আল্লাহ একবার সন্তানের দু বছর বয়সের মধ্যে যদি দুধ পান করে থাকে তাহলে দুধের সম্পর্ক হবে অন্যথায় দুধের সম্পর্ক হবে না এটাই এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুই বছরের ভিতরে যদি কোনো বাচ্চা দুধ পান করে তাহলে দুধ সম্পর্ক হবে দুই বছরের উপরে গেলে হবে না তবে উল্লেখ থাকে যে অন্য এসেছে যে বয়স্ক লোক সোনান ইবনে মাজার এক হাজার নশো তেতাল্লিশের বয়স্ক লোক দুধপান করেছিল যদিও এটা নিয়ে অন্যান্য সাহাবেরা ধিমত পোষণ করেছেন তবে একটি বিষয় প্রণিধানযোগ্য যে দুই বছর দুধ পান করানো হল যদি স্ত্রীকে তালাক দেয় তালাকের ক্ষেত্রে অথবা কোনো স্বামী এই দুই বছরের ভিতরে তার বাচ্চার দুধ পান করার কারণে তার স্ত্রীকে খোরপোশ দিতে বাধ্য এছাড়া দুই বছরের উপরে যদি কোনো শিশু দুধ করে তাহলে সেটা হারাম হবে না নাজায়জ হবে না নিষেদ্ধ নয় বরং চেষ্টা করবে আস্তে ধীরে তাকে দুধ ছাড়ানোর জন্য কিন্তু সে হালাল জিনিস মায়ের দুধ পান করা বৌদ্ধ জিনিসকে অবৈধ বলার কোনো ক্ষমতা নেই কোনো হাদিস দ্বারা প্রমাণ তেব আমরা যেন সহজ এই বিষয়টাকে মেনে নিই যে দুই বছর পর্যন্ত হলো ইসলামী শরীয়তের আরেকটি বিষয় নির্ধারণের জন্য অতএব দুই বছরের বেশি যদি কোনো দুধ পান করে কোনো বাচ্চা কোনো সন্তান তাহলে সেটা হারাম হবে না নিষিদ্ধ হবে না এটা যেন জবরদস্তিও করার প্রয়োজন বরং আস্তে ধীরে দুই বছরের পরে আস্তে আস্তে দুধ ছাড়িয়ে নেবে এটাই হলো ইসলামী শরীয়তের নির্দেশনা সুতরাং দুই বছরের বেশি দুধ পান করলে হারাম হবে নিষিদ্ধ নাজায়জ হবে একথা ঠিক নয় الله اعلم السلام عليكم